গদা ধর চৌধুরী, আমার এই রূপটা দেখবার জন্য বহু বহু যুগ ধরে অপেক্ষা করে বসে আছেন তো। দেখুন, দেখে যান আজ আমার এই নতুন রূপটা, দেখে যান অজামি আমার এই নখ দিয়ে আর দাঁত দিয়ে আপনার রক্তটা আমি চুষে কামড় রয়তার কারণ সত্য আর আদর্শকে আমি বিশেষ শরবত খাইয়ে অসার করে দিয়েছি। এক পাও এগিয়ে আসবি না শয়তান, আমি কারো বিবাহিতা বউ। বিবাহিতা? না 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 না, তুমি কারো বিবাহিতা স্ত্রী নও। আমার কাছ থেকে নগদ 1,00,000 টাকা নিয়ে ওই সাগর বিয়ের নামে মিথ্যে অভিনয় করে তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমার এই রাইস মিলে পৌঁছে দিয়ে আমার নামে মিছিল করবি, তাই না? করে এই এলাকার জনগণের কাছে আমাকে অপরাধী করে তোলার জন্য এটাই তোর যোগ্য পুরস্কার। প্রথমে আমি ভোগ করব, হ্যাঁ, তারপর রাইস মিলে সবাই ভোগ করবে, সবাই। যা, তোকে ছেড়েই দিলাম, তোর দাদা আকাশকেও আমি জেল হাজত থেকে মুক্ত করে দেব। বিনিময়ে আমাকে নাচ দেখিয়ে গান শুনিয়ে তোর যৌবনটা উজাড় করে দিবি। আমি নাচব না, আমি গাইব না, আপনার পায়ে পড়ি আমাকে ছেড়ে দিন, আমি দাদাকে ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। ভেবে দেখো সাগরিকা, ভেবে দেখো, থানার লকআপে পুলিশের লাঠির ঘা খেয়ে দাদার আর্তনাদ শুনবে নাকি আমাকে খুশি করবে? না না না, আপনার পায়ে পড়ি, আমার দাদাকে ছেড়ে দিন, আমার দাদাকে ছেড়ে দিন। হ্যাঁ, তোমার দাদাকেও ছেড়ে দেবো, তোমাকেও আমি এখান থেকে যেতে দেব যদি তুমি দিয়েছিলাম না, আমার রক্ত বিন্দু দিও, আমি তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেবই। তাই আজ আমি তোমার মেয়ে হয়ে তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিলাম মা। তোমার মেয়ে আজ তার সতীত্ব বিক্রি করে তোমার ছেলেকে ফিরিয়ে দিল মা, দিল দিল মা, দিল। গুরু গোবিন্দ গদাধর, গদাধর চৌধুরী আমার নাম। চুপ দেখে যা, মারি দাসা, যা 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 যা
जब तक है जाने जा तू नचेगी। गुरु गोविंद गदाधर गदाधर चौधरी अमर नाम। विस्तीर्ण पारे असंख्य मानुष हाहाकार सुने निशब्द नीरवे ओ गंगा तुम गंगा दाइछो केने नैतिकता स्थलन देखे मानवता पतंग देखे नीलज अनुभवे झुकने स्त्रीर्ण पारे असंख्य मानुषे हाहाकार सुने शब्द नीरवे ओ गंगा বাবা কি করতে পারে না পারে তা আমি বলতে পারবো না, তবে সাগরিকার বিয়েটা যে একটা সাজানো ব্যাপার এটাই সত্যি। বলছিস তুই? ঠিকই বলছি। আমাদের জামাইয়ের বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নেই, ঘরবাড়ি নেই, পরিচয় নেই। বিয়ের পর সে নিজেই গদাধর চৌধুরী রাইস মিলে পৌঁছে দিয়েছে। তা কিছুতেই হতে পারে না। আমি শুনেছি ওখানে নাকি সব খারাপ মেয়েরাই থাকে। ঠিকই শুনেছো। ওরা ওখানে যতই কীর্তনের আসর বসিয়ে আমাদের চোখে ধুলো দিবার চেষ্টা করুক, ওখানে যে আদিম পাপের ব্যবসা চলে তাতে কোনো সন্দেহ নেই। ও ভগবান, এ তুমি কি করলে? আকাশ আকাশ, তুই আমাকে একবার ওই রাইস মিলে নিয়ে যাবি? সবার আগে আমাকে সাগরিকার সঙ্গে কথা বলতে হবে। শুধু কথা বললেই হবে না মা, শুধু কথা বললেই হবে না। এই বিয়ের বন্ধন থেকে সাগরিকাকে মুক্ত করে আনতেই হবে। আর কিছু করতে হবে না, বিয়েদের হয়ে গেছে। এখন শুধু শুধু পিছনে কাটি দিয়ে কোনো লাভ হবে না, কথা বললেই দোষ। বিয়ে? কিসের বিয়ে? বিয়ের নামে তো তুমি মেয়েটাকে বিক্রি করে দিয়েছো। আকাশ, তাহলে তোমার কানে এতক্ষণ ধরে এই মন্ত্র দিচ্ছ? বাজে কথা না বলে আগে আমার প্রশ্নের উত্তর দাও। সাগরিকার বিয়ে তুমি কোথায় দিয়েছো? কেন বর্তমানে? তাহলে জামাইটাকে ওই গদাধর চৌধুরী রাইস মিলে নিয়ে গিয়ে তুলেছে কেন? এই না, কথা বললেই দোষ। সে যদি নিজের বউকে নিয়ে গিয়ে রাইস মিলে হানিমুন করে তা আমাদের কি বলার আছে? বলার আছে, বলার আছে। কারণ রাইস মিলে দাঁড়ালে আসলে ওটা একটা পতিতালয়, ওখানে নোংরা ব্যবসা হয় বলে সাগরিকা তার প্রতিবাদ করেছিল, আর সে কারণে গদাধর চৌধুরী চক্রান্ত করে আমাকে জেলে ঢুকিয়েছিল। সাগরিকা বাড়ি ফিরে এলো না কেন? সে আমাদের কোনো নালিশ করলো না কেন? সাগরিকা কোনোদিন কারোর বিরুদ্ধে নালিশ করবে না বাবা। কেন কেন নালিশ করবে কেন? নিজের গালে কি চড় মারা যায়? সব কিছু জেনে শুনেই তো সাগরিকা এ বিয়েতে রাজি হয়েছিল। কি বলছিস আকাশ? সাগরিকা সব জানতো? হ্যাঁ মা, সাগরিকা তো বোকা নয়, সে শিক্ষিতা বুদ্ধিমতী। তবু সব কিছু জেনে শুনে নিজের সর্বনাশকে মুখ বুঝে কেন মেনে নিয়েছে জানো? কেন? আমার জন্য আকাশ। হ্যাঁ মা, আমার জন্য। তোমাদেরকে সে কথা দিয়েছিল আমাকে আমাকে সে জেল থেকে খালাস করে আনবে, তাই সব কিছু জেলে শুনে নিজের সর্বনাশ করে নরকপুরীর জেলখানায় সে নিজে বন্দী হয়ে থেকে সে তার
স্যার কোথায় রেখেছে? স্যার সর্বনাশের খবরটা জানতে পারলে আমি আমি বাধা দেব, তোমার মনে ব্যথা লাগবে। তার মুখ বুঝে বাবার কথা মতো একটা জন্ম পরিচয়হীন ছেলেকে বিয়ে করে রাইস মিলের এক কোণে পড়ে দিন কাটাচ্ছি, কিন্তু সাগর নামে ছেলেটা যে বিয়ের নামে ছল করে ওকে রাইস মিলে নিয়ে গিয়ে তুলবে, সাগরিকা তো কোনোভাবেই জানতো না। সব কিছু জেনে শুনে তুমি ওর এত বড় ক্ষতি করলে,